দেখুন যেভাবে কিমকে হত্যার ছক কষেছিলেন পাক কুনহে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হত্যার ছক কষেছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক কুনহেই। এমনই এক চঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে জাপানি গণমাধ্যম আশাহি শিম্বুন। আশাহি শিম্বুনের ওই প্রতিবেদনে বলা হয়, কিমকে হত্যার জন্য সড়ক দুর্ঘটনা বা ট্রেনের বগি লাইনচ্যুত করার ঘটনা সাজানোর পরিকল্পনা করা হয়। এছাড়া উত্তর কোরিয়ায় অভ্যুত্থানের পরিকল্পনাও করেছিল পাক কুনহে প্রশাসন। আর এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য 2015 সালে উত্তর কোরিয়ায় নেতৃত্বের পরিবর্তন পরিকল্পনায় সই করেছিলেন পাক কুনহে। দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার ইন্টেলিজেন্স ইউনিটগুলোকে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক কুনহে এর আগে গত মাসে পিয়াংইয়াং অভিযোগ করেছিল কিমকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় হত্যা করতে চায়। প্রতিবেদনে আরও বলা হয়, কিমের পরমাণু কর্মসূচিতে উদ্বিগ্ন হয়েই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে তা বাস্তবায়নের আগেই দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত হন পাক কুনহে। তবে নতুন প্রেসিডেন্ট মুন জাই ইন কিমকে হত্যার পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে দাবি করেছে আশাহি শিম্বুন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।